সময় বদলাচ্ছে, মানুষের ধারণা ও চাহিদারও পরিবর্তন হচ্ছে। দীঘা পুরীর ব্যস্ত সমুদ্র সৈকত ছেড়ে মানুষের চাহিদা বাড়ছে নির্জন সমুদ্র সৈকতের দিকে। আর তাই তো, 2024 সালে দাঁড়িয়ে বকখালির সমুদ্র সৈকত ঠিক কতটা নিজেকে সাজিয়ে তুলেছে তা চাক্ষুষ করতেই চললাম বকখালির উদ্দেশ্যে। চলো বন্ধুরা, বকখালি কী করে যাবে তার বিবরণ তোমাদের এই ভিডিওতে তুলে ধরি। তোমরা সকলেই জানো আমার বাড়ি কুচবিহার, তাই কুচবিহার থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে চলে গেলাম শিয়ালদার উদ্দেশ্যে। আর এই হলো ভোর 5টার শিয়ালদা রেলওয়ে স্টেশন। কর্মব্যস্ততার এই শহরে সকাল 5টা হোক কিংবা রাত 10টা সবসময় ভিড় লেগে থাকে শিয়ালদা রেলওয়ে স্টেশনে। নামখানা, বকখালির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নামখানা। আর শিয়ালদা থেকে নামখানা যাওয়ার মাত্র সারাদিনে 3টে থেকে 4টে লোকাল ট্রেন রয়েছে, তাই সেই লোকাল ট্রেনের ওপর ভরসা না করে কিভাবে ট্রেনে করে বকখালি যাওয়া যায় সেটাই বলবো এই ভিডিওতে। ভোরে তোমরা 2টো ট্রেন পাবে নামখানা যাওয়ার জন্য, সকাল 5টা 20 এবং সকাল 7টা 14। শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লোকাল 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল। কলকাতা থেকে শিয়ালদা সাউথ সেকশন থেকে তোমরা লোকাল ট্রেন পেয়ে যাবে নামখানা পর্যন্ত। সারাদিনে মাত্র কয়েকটি নামখানা লোকাল চলে শিয়ালদা থেকে, কিন্তু সেই ভুলটি করবে না। তোমরা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর চলে আসবে, এবং লক্ষ্মীকান্তপুর থেকে কিন্তু ঘন্টায় ঘন্টায় অনেক লোকাল চলে নামখানা পর্যন্ত। সো আশা করি যারা আসতে চাও এইভাবে আসতে পারো। লোকাল ট্রেনের ভাড়া শিয়ালদা সাউথ থেকে নামখানা পর্যন্ত 25 টাকা, আর নামখানা থেকে তোমরা বাসে আসলে 30 টাকা, অটোতে আসলে 40 টাকা, আর টোটোতে আসলে 50 টাকা এই বকখালি সমুদ্র সৈকত। টোটাল 65 টাকা দিয়ে তোমরা কলকাতা থেকে চলে আসতে পারো 3.5 ঘন্টার মধ্যে এই বকখালি সমুদ্র সৈকত, যেটা দীঘাতে যেতে কমপক্ষে 4.5 থেকে 5 ঘন্টা লেগে যায় তাও বাসে। দীঘার থেকেও কম খরচে খুব সহজেই এই বকখালি সমুদ্র সৈকতে কিন্তু মাত্র 65 টাকা দিয়ে চলে আসা যায়। নামখানা যাওয়ার রেল লাইনের দুধারে কিন্তু খুব সুন্দর গ্রাম্য পরিবেশ দেখা যায়। বন্ধুরা, শিয়ালদা থেকে নামখানা সকাল 5টা 20 ট্রেনে এসেছি। ট্রেন এখন এসে পৌঁছলো লক্ষ্মীকান্তপুর 6:58। এখান থেকে এই ট্রেনই 7:05 নামখানার উদ্দেশ্যে রওনা দেবে। অ্যাপে কিন্তু তোমরা ওই নামখানা লোকাল ডিটেলসটা ঠিক পাবে না, সুতরাং তোমরা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুরে চলে আসবে, এবং এই ট্রেনগুলোই লক্ষ্মীকান্তপুর থেকে নম্বর চেঞ্জ করে নামখানার উদ্দেশ্যে যায়। এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন। গঙ্গাসাগরে যাওয়ার জন্য কিন্তু এই কাকদ্বীপ স্টেশনেই নামতে হয়। তোমরা যদি ভোর 5টা 20 নামখানা লোকালটা ধরতে না পারো শিয়ালদা থেকে, তাহলে 7:14 একটা লোকাল আছে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত, সেই লোকালটি ধরার চেষ্টা করবে। প্রবল বৃষ্টি আমাদের নামখানা স্টেশনে ওয়েলকাম করল। পৌঁছে গিয়েছি নামখানা, এবার এখান থেকে একটু এগিয়ে যাব, গিয়ে দেখি বকখালি যাওয়ার জন্য কী পাওয়া যায়। বকখালি স্টেশনে প্রচুর টোটো রয়েছে যারা বকখালি ডাইরেক্ট নিয়ে যাবে 70 টাকার বিনিময়ে। একটু এগিয়ে যাও তাহলেই ভাড়া প্রায় অর্ধেক হয়ে যাবে। স্টেশনের সামন থেকেই পেয়ে গেলাম টোটো, ভাড়া নিল 40 টাকা, 25 কিলোমিটার দূরত্ব নামখানা থেকে বকখালি পর্যন্ত। আর এই রুটে বাসও চলে, বাসের ভাড়া 30 টাকা, অটোর ভাড়া ওই 30 থেকে 40 টাকার মতো। তোমরা স্টেশন থেকে একটু এগিয়ে এসেই এগুলো পেয়ে যাবে। এই হচ্ছে নামখানায় তৈরি নতুন সেতু, হাতানিয়া দোয়ানিয়া সেতু। এই সেতুর নিচ দিয়ে বহু ট্রলার ঢাকা এবং বরিশালে যায়। এক কথায় এটাই হচ্ছে বন্দর, এখান দিয়ে বাংলাদেশে ট্রলারগুলো যায়। আর এই সেতু হওয়ার আগেই এই ফেরিঘাট পার করে তারপর বকখালি যাওয়া যেত। এই সেতু হয়ে যাওয়ার পর অনেক উপকার হয়েছে এই এলাকার মানুষদের।
লোকাল ট্রেনের পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর অন্তর কলকাতার ধর্মতলা থেকে ডাইরেক্ট বকখালি কিন্তু বাস রয়েছে। সেক্ষেত্রে সময় লাগে 4 থেকে 5 ঘন্টার মতো, ভাড়া নেয় 105 টাকা। চলে এলাম বকখালিতে। বকখালিতে এবার এসেই তোমাদের হোটেল খুঁজতে হবে, যেখানে তোমাদের নামিয়ে দেবে। তার রাস্তার আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। রাস্তার আশেপাশে যে হোটেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে 500 টাকার থেকে 800 টাকার মধ্যে খুব সুন্দর ডিলাক্স রুম তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই হোটেল নিয়ে আমার মনে হয় বেশি চিন্তা করার কোনো দরকার নেই। সমুদ্র ধারের যে হোটেলগুলি রয়েছে সেখানে খুব কম দামে এবং ভালো মানের খাবার পাওয়া যায়। সমুদ্র সৈকতের দুধারেই রয়েছে বিভিন্ন রকম জিনিসের দোকান এবং ডান পাশে রয়েছে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা। তাই তোমরা যদি নিজের গাড়ি নিয়ে আসো তাহলেও পার্কিং করার কোনো অসুবিধা হবে না। সমুদ্র সৈকতে প্রবেশের পথেই রয়েছে মা গঙ্গার মন্দির। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বকখালি। বাঙালি দীপুদা দীঘাপুরী দার্জিলিং ছেড়ে এই সুন্দর সমুদ্র ডেস্টিনেশন বকখালি। কেউ যদি লোকাল ট্রেনে আসতে পছন্দ না করো তাহলে তোমরা কিন্তু কলকাতার ধর্মতলা বা স্ট্যান্ডার্ড বাস স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু SBSTC বা WBTC-র অনেকগুলো বাস কিন্তু তোমরা পেয়ে যাবে। সময় নেবে 4 ঘন্টার মতো, ভাড়া নেবে 105 টাকা বকখালি পর্যন্ত ডাইরেক্ট। আজকের এই পর্বটি ছিল শিয়ালদা থেকে বকখালি কীভাবে আসবেন তার বিস্তারিত বিবরণ। পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো গোটা বকখালি ভ্রমণ এবং বকখালির সাইট সিন সম্পর্কে।